এবার ঈদে বেসরকারি একটি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক নতুন তথ্য জানিয়েছেন শবনম বুবলি। ঢাকা ছবির এই আলোচিত নায়িকা শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কথা বলেছেন সাক্ষাৎকারে। একবার তিনি বলেছেন, আইনগতভাবে আমি এখনও শাকিব খানের বৈধ স্ত্রী। জানিয়েছেন আরও নানা তথ্য। শাকিব খানের সঙ্গে বুবলির এমন মন্তব্য নিয়ে মুখ খুলেছেন আবার অপু বিশ্বাস। বুবলি আরও বলেছেন, আমি শাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি, আমার সন্তান অনেক সময় সে সুযোগটাও করে দেয়। এমন বিষয়গুলো সম্পর্কে বুবলির গণমাধ্যমে দেয়া বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে হেসে দেন অপু বিশ্বাস। আস্তে আস্তে তিনি বলেন, শাকিবকে নিয়ে তার এত এত মন্তব্য, আমি ভাষা হারাচ্ছি, আবেগ আপ্লুত হচ্ছি, আমি কি বলবো বুঝতেই পারছি না। বেশ কিছুদিন ধরে শাকিবের ব্যক্তিগত বিষয় সম্পর্কে মন্তব্য করা নিজের প্রচারের নতুন কৌশল হতে পারে বলে মনে করছেন অপু বিশ্বাস। এই যে উনি শাকিবের একের পর এক হারির খবর দিচ্ছেন, কিন্তু আমি কোনো হারি খুঁজে পাচ্ছি না, কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে। এ ব্যাপারে আর কি বা বলবো, ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত। বুবলিকে ইঙ্গিত করে অপু বিশ্বাস বলেন, আমি একজন নারী হিসাবে বলবো, উনি যথার্থ সম্মানীয় মানুষ। প্রতিটি মানুষ তার নিজের কাছে সম্মানের জায়গা ঘোষান। তিনিও এতটা সময় ধরে তার কেরিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। আর যদি এটাই সে মনে করে তাহলে তার উপযুক্ত চিকিৎসা দরকার। তাহলে বুবলি এসব কেন বলছে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, এটি তার কৌশল কিনা জানি না। একজন সন্তানের মা হিসাবে সন্তানের বাবার প্রতি মেসেজ থাকতে পারে, অস্বীকার করার কিছুই নাই। তবে এখানে একটা ব্যাপার আছে, তা হলো শুধু সন্তানের বাবা, আরেকটি হলো পরিবার সহ সন্তানের বাবা, সবাইকে নিয়ে বাবা। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ কথা। না প্রকাশ না করে বুবলিকে ইঙ্গিত করে অপু আরো বলেন, এখন আমরা একটা জায়গায় চলে এসেছি, আমাদের কথাবার্তা যেন যথাযথ হয়। খেয়াল রাখতে হবে এখন এসব কথা হাস্যকর মনে হয়, অতিভক্তি চোরের লক্ষণ। আমি মনে করি ওনাকে সুস্থ থাকা দরকার। এমনটাই বললেন এবার অপু বিশ্বাস।